একুশে জুলাইয়ে শহীদ দিবসে ধর্মতলা চত্বরে জনসমুদ্র, কলকাতা যেন মিনি পশ্চিমবঙ্গ। মাঝ দুপুরে উপুরঝুপুর বৃষ্টিতেও জনতা এক চুল নড়েনি। বৃহস্পতিবার সকাল থেকেই সব পথ এসে মিশেছে ধর্মতলায়। দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া, শিয়ালদহ, ডানকুনি শহরের সব এন্ট্রি পয়েন্ট দিয়ে বাস মিনিডোরে দলীয় পতাকা লাগিয়ে স্লোগান দিতে দিতে সমর্থকদের গন্তব্য ছিল ধর্মতলা। পাশাপাশি কলকাতার মেট্রো এবং হাওড়া ও শিয়ালদহমুখী ট্রেনে সকাল থেকেই ভিড়। শহরের নানা এলাকা থেকেও মিছিল এসে মিশেছে সভাস্থলে। সকাল থেকেই ধর্মতলা চত্বরে উৎসবের পরিবেশ। রঙিন পোশাক, টুপি, হরেক রকমের বাজনা, গান, হই হই ব্যাপার। তবে এরই মধ্যে নজর কেড়েছে জঙ্গলমহলের আদিবাসী নৃত্য ধ্যামসা মাদল নিয়ে গান, পুরুলিয়ার ছৌ নৃত্য, আর রয়েছে জঙ্গলমহলের হাতিও। তবে সত্যিকারের হাতি নয়, হাতি সেজেছেন আদিবাসী শিল্পীরাই। পিংলার পটচিত্রীরা একুশে জুলাইয়ের গান বেঁধেছেন। জনসভায় যোগ দিতে অভিনব পোশাক পরে ধর্মতলায় এসেছিলেন ডানকুলির টোল প্লাজার কর্মীরা। তাদের প্রত্যেকের পরনে ছিল নীল পাঞ্জাবি এবং সাদা পাজামা। মাঝে মাঝেই সমাবেশ মঞ্চ থেকে ভিড়ের উদ্দেশ্যে নির্দেশ আসছে নেতৃত্বের তরফে। পাশাপাশি দলের হিন্দি গান তৃণমূল জান সে প্যারা হ্যায় গম গম করছে ধর্মতলার চত্বর। মাথা দোলাচ্ছেন উপস্থিত সমর্থকেরা। সব মিলিয়ে উৎসবের পরিবেশ। সমাবেশ শুরুর আগে ভুরিভোজ সেরে নিতে দেখা গেল কর্মীদের। দক্ষিণ কলকাতার কিড স্ট্রিটের বিধায়ক হোস্টেলের মাছ মাংস খাওয়ার জন্য হোস্টেলের বাইরে লম্বা লাইন। পরপর স্টল বসিয়ে কোথাও মাংস ভাত, কোথাও ডিম ভাত, তো কোথাও বিরিয়ানি। সেন্ট্রাল অ্যাভিনিউতে আবার দেখা গেল মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু পটলের তরকারি এবং মাংস। সব মিলিয়ে পুরনো মেজাজে ফিরে এলো একুশে জুলাই।